हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज वीडियो में तुम्हारे साथ शेयर करब क्लास फाइव मॉडल एक्टिविटी टास्क पार्ट फाइव, अर्थात तुम्हारे अगस्ट मासर जो मॉडल एक्टिविटी टास्क देया हुए छे, सेई मॉडल एक्टिविटी टास्क क्लास फाइव बांगलार उत्तरगुलो। तो एर आगे हमें क्लास फाइव समस्त सबजेक्टर किन्तु मॉडल एक्टिविटी टास्क पार्ट फाइव अपलोड कर दिए, जरा देखो वीडियो डिस्क्रिप्शन बक्से हमें लिंक दिए देव, तो ओखान दिए गिए तुम्हारा चेक कर नीते पारो। और ये पूरा पेजटा मैंने वीडियोते हमें जो अन्सारगलो देखो से तुम्हारा पीडिएफ आकारे चाओ दें डेस्क्रिप्शन बक्सर लिंक दिए देव, ओखान गए चेक कर नियो। और पीडिएफ खोलार पासवर्ड वीडियोर मध्य जो मुहूर्ते आसते परे, तई तुम्हारा क्योंकि वीडियो के एकटूखानी स्किप ना कर पुरोटा देखो, तुम्हारा पीडिएफ खोलार पासवर्डटाओ जानते पारबे। तो एक नम्बर प्रश्न रही है, माठ मान छूट कवित कविर का माठ क्यों नाना अर्थे प्रतिभाषित आलोचना करो। তাহলে এরকম লিখবে, ছোট ছোট ছেলে মেয়েদের ছুটির সময় তাদের আনন্দ উল্লাস কবি কার্তিক ঘোষ তা মাঠ মানে ছুট কবিতায় বর্ণনা করেছেন। মাঠ এবং ছুটির ধারণা পাল্টায় নানান পরিস্থিতিতে নানাজনের কাছে। মাঠ এমন একটা জায়গা কিছু সময়ের জন্য প্রতিটি মানুষের কাছে দৈনন্দিন সুখ দুঃখ সবকিছু হারিয়ে যায়, মানুষের একঘেয়েমি কাটে, কষ্ট মুছে যায়, সরল ও উদার মনের মানুষ হয়ে উঠতে শেখায়। মাঠে মানুষের একঘেয়েমি কাটে, কষ্ট মুছে যায়। আর আচ্ছা, লাস্ট লাইনটা চাইলে তোমরা নাও লিখতে পারো, কারণ এখানে একঘেয়েমি কাটে, কষ্ট মুছে যায়, এটা আমি লিখেছি একবার, তাই লাস্টের লাইনটা আর লিখবে না, এটা আর লেখার দরকার নেই। তারপর দু নম্বর প্রশ্ন, অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো, তারপর কি ঘটলো তা পাহাড়িয়া বর্ষার সুরে রচনা অনুসরণে লেখো। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে ব্যাং মৌমাছি মোরগ ও বাঘ ভগবানের প্রাসাদে পৌঁছালো, সেখানে পৌঁছে তারা দেখলো সকলে সেখানে বিভিন্ন ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, মন্ত্রী ও তাদের স্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। তারা রেগে গিয়ে ভগবানের কাছে যাওয়ায় ভগবান তার রক্ষীদের ডাকলো, মৌমাছি তখন রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো, বাঘ ও মোরগ তাদের ভয় দেখালো, অবশেষে ভগবান তার মন্ত্রীদের গাফিলতির জন্য তিরস্কার করতে লাগলো। নিজেদের জয়ের জন্য গর্বিত ব্যাং আনন্দিত হয়ে পুকুরে ফিরে গেল। এরপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি হয়। তাহলে দু নম্বর প্রশ্নের উত্তরটাও হয়ে গেল, যেরকম আমি লিখেছি সেই রকম অনুযায়ী তোমরা দেখে লিখে নিও। আর একটা কথা, যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করো কিন্তু অবশ্যই করে, কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো পিডিএফ খোলার পাসওয়ার্ড হলো, বলে দিই, পিডিএফ খোলার পাসওয়ার্ড হলো কমিউনিটি, সিও, দেখো স্ক্রিনে আমি লিখে দিয়েছি, COMMUNITY কমিউনিটি, তো এটা দেবে আর তোমাদের পিডিএফটাও খুলে যাবে। নেক্সট তিন নম্বরটা বলেছে, ঝড় কবিতা অনুসরণে শিশুটির ঝড় দেখার অভিজ্ঞতার বিবরণ দাও। তো কি লিখবে, মৈত্রী দেবীর ঝড় কবিতায় একদিন হাট বাড়ে শিশুটি মাঠের ধারে খেলা করতে গেছে, এমন সময় হঠাৎ এলোমেলো বাতাস ছুটে এসে সমস্ত দিক অন্ধকার করে দিল, অন্ধকারে ঢেকে দিল। তার সঙ্গীরা সকলে ঝড় এসেছে বলে ছুটে ঘরে চলে গেল, কিন্তু শিশুটি ঝড় দেখার আগ্রহে রয়ে গেল। সে প্রত্যক্ষ করল চাঁপার বন বকুলতলা সব যেন আকাশের সাথে কালো হয়ে গেল, নদীর কালো জলে মাঝি পাড়ি দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। তারপর চার নম্বর প্রশ্ন, মধু কাটতে তিনজন লোক চাই, এই তিনজন লোকের কথা মধু আনতে বাঘের মুখে রচনাংশে কিভাবে উপস্থাপিত হয়েছে। তাহলে কিভাবে উপস্থাপিত হয়েছে, শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে উল্লেখ, মধু কাটার তিনটে ধাপ রয়েছে এবং এর জন্য তিনজন লোককে দরকার, একজন গাছে উঠে মধু কাটবে, আর একজন কি করবে, বাঁশের মাথায় আগুন জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি দাঁড়াবে, আর একজন চাকের নিচে ধামা নিয়ে দাঁড়াবে যাতে মধু ও চাক ধামাতেই পড়ে। গল্পে এই তিনজনের কথা প্রতিস্থাপিত হয়েছে। তো এটা সুন্দর করে লিখে ফেলবে। এবার চলে যাই পাঁচ নম্বর প্রশ্নে। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে, মায়াতরু কবিতায় কবিতার নামকরণে সার্থকতা প্রতিপন্ন করো, মানে মায়াতরু কবিতার নামকরণ কি সার্থক হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। কবি অশোক বিজয় রাহা মায়াতরু কবিতায় এক অদ্ভুত গাছের বর্ণনা দিয়েছেন, সন্ধে হবার সাথে সাথেই দু হাত তুলে ভূতের নাচ জুড়ত এবং তারপর বনের মাথায় সেই ঝিলিক মেরে চাঁদ উঠত, তখন আবার সে ভালুক সেজে ঘাড় ফুলিয়ে গড়গড় করত, সন্ধে হবার সাথে সাথেই আচ্ছা গাছটা বা গাছটি গাছটি এগুলি
তাহলে লিখবে, সন্ধে হবার সাথে সাথে গাছটি দুহাত তুলে ভূতের নাচ জুড়ত এবং তারপর বনের মাথায় যেই ঝিলেক মেরে চাঁদ উঠত তখন আবার সে ভালুক সেজে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। বৃষ্টি হলে তার আবার কাঁপুনি দিয়ে জ্বর আসতো, আবার বৃষ্টি থামলেই যখন চাঁদ হেসে উঠত তখন দেখা যেত লক্ষ হীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে। তারপরে লিখবে, কবিতায় কবি গাছটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে প্রত্যক্ষ করেছেন। যারা নিজের ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারে তাদেরই বলে মায়াবী। যেহেতু গাছটি এরকম ভাবে রূপ ধারণ করছিল তাই কবিতার নামকরণ একদমই সার্থক। তাহলে কি লিখবে তারপরে লাইন, সেই রকম গাছটিও নিজের ইচ্ছা মতো রূপ পরিবর্তন করায় কবিতাটির নামকরণ মায়াতরু সার্থক। তারপরে ছয় তাকে এখানে বলেছে, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বক্তা কে কাকে সে কথা বলেছে কিভাবে তার সুবুদ্ধি হয়েছে। বীরু চট্টোপাধ্যায়ের ফণীমঞ্চা ও বনের পরি নাটকে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন বনের পরি, বা বক্তা হলো বনের পরি। তারপরে প্যারা দিয়ে লিখবে, এরকম প্যারাচিহ্ন দিয়ে লিখেছে, তোমরা চাইলে প্যারাচিহ্ন নাও দিতে পারো, জাস্ট প্যারা চেঞ্জ করে লিখতে পারো। বনের পরি ফণীমঞ্চাকে এ কথা বলেছে ফণীমঞ্চা। এবার তারপরে প্রশ্নটার উত্তর, কিভাবে তার সুবুদ্ধি হয়েছে। ফণীমনসা তার ইচ্ছে মতো বনের পরির কাছে কখনো সোনার পাতা, কখনো বা কাঁচের পাতা, আবার কখনো পালং শাকের মতো সবুজ পাতার প্রার্থনা করে। কিছু কিন্তু আচ্ছা কিন্তু হবে এখানে কিছু লিখে ফেলেছি, কিন্তু এই সব কিছুই সে হারিয়ে ফেলে ডাকাতের দল ঝড় বা ছাগলের কাছে। অবশেষে সে বুঝতে পারে তার কাঁটা ভরা ছুঁচলো পাতাই শ্রেয়। এইভাবেই তার সুবুদ্ধি হয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, কেমন দিনে কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে। তাহলে কথককে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু অ্যাকচুয়ালি এখানে কথক বলাটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কবি বললে এখানে হতো, কিন্তু যেহেতু তোমাদের কোশ্চেনে কথক লেখা রয়েছে তাই কথকই তোমাদের লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে, তাহলে কেমন দিনে, বৃষ্টির দিনে, বৃষ্টির দিনে ছেলেবেলায় মায়ের মুখ থেকে শোনা গান মনে পড়ে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী লোবান। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাই সব থেকে ছোট ছিল, না হলে সবকটা বড় বড় উত্তর। 8 নম্বর প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমিরের বোকামির পরিচয় কিভাবে ফুটে উঠেছে। তাহলে কিভাবে ফুটে উঠেছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোকা কুমিরের কথা গল্পে শিয়াল আর কুমির দুজনে মিলে চাষ করার সিদ্ধান্ত নেয়। প্রথমবার শিয়ালের সাথে আলু চাষ করতে গিয়ে মাটির উপরে আলু গাছ কুমির নিয়েছে, দ্বিতীয়বার ধান চাষ করতে গিয়ে কুমির ধানের গোড়া নিয়েছে, ও শেষবার আখ চাষ করতে গিয়ে আখের আগা নিয়েছে। এইভাবেই কুমির তার বোকামির পরিচয় দিয়েছে, বা এইভাবে কুমিরের বোকামি বোকা কুমিরের গল্পে ফুটে উঠেছে, এরকম লিখতে পারো। তাহলে এখানে তোমাদের ভিডিও শেষ হলো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। আরও একবার বলছি, যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে চাও দেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, এই যে পুরো অ্যান্সারটা তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিয়ে বসে বসে তোমরা লিখতে পারো, কারণ তাহলে তোমাদের ভিডিওটা স্কিপ করে করে আর দেখতে হবে না। আর অবশ্যই করে কিন্তু তোমরা পিডিএফ খোলার পাসওয়ার্ডটাও আমি যেখানে ভিডিওতে বলেছি সেখান থেকেও দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।